হেলো ফেমিলি, আশা করছো আপনাদের সকলে ভাল, ময়ও ভাল। আজি আপনাদের এই ভিডিওটি অতিক গুরুত্বপূর্ণ হব, কিন্তু আপনাদের যদি সরকারি টলেটর এপ্লাই করেছিলে অনলাইন অথবা অফলাইন, তেনতে আপনাদের যদি এতিয়াও টাকাসমূহ লাভ করা নাই, কেনক লাভ করব স্টেপ স্টেপ মানে আজি আপনার এই ভিডিওটি দেখাই দিম। সেই আপনাদের ভিডিওটি স্কিপ নক শেষলে চাব, যিয়ে নক বলক ভিডিওটি আরম্ভ করো। ভিডিওটি আরম্ভ করার আগে আপনার সরু একটা রিকুয়েস্ট, আপনার যদি চ্যানেল প্রথমবার আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব, ভিডিওটি একটা লাইক করে দিব, আর আপনাদের এনে ইনফরমেটিভ ভিডিও রেগুলার পাই থাকলে বেল আইকনটি প্রেস করব। তারপর যে কোনো একটা ব্রাউজার ওপেন করে তার সার্চ বার সার্চ করব, স্বচ্ছ ভারত মিশন বলে সার্চ করে দিব। সার্চ করলে লগে যোন প্রথম লিঙ্ক আছে আপনাদের সেই লিঙ্কটি ক্লিক করে দিব। মানে আপনাদের সুবিধার ডিসক্রিপশনত লিঙ্ক দিয়ে রাখি, তাতে গিয়ে আপনাদের এই অফিসিয়াল সাইটলে আহিব পাৰিব। তারপর আপনাদের ইয়াত একটা অপশন সব পাইছে এপ্লিকেশন ফর্ম ফর IHHLS এই ফোনটি আপনাদের ক্লিক করে দিব। তারপর আপনাদের অল্প সময় ওয়েট করব, তারপর আপনাদের এনেকা একটা অপশন আসবে। প্রথমে আপনাদের রেজিস্টার্ড মোবাইল মানে আপনার এপ্লাই করার যে মোবাইল নম্বরটা দিয়েছিল সেই মোবাইল নম্বরটা এই বক্সত দিয়ে দিব। তারপর আপনাদের গেট অটোপিত ক্লিক করবে, তারপর একটা অটোপি আসবে, সেই অটোপিটা আপনাদের এই বক্সত বহাই দিব। তারপর আপনাদের যদি ইয়াত একটা ক্যাপচা সব পাইছে, এই ক্যাপচাটা আপনাদের এই বক্সত দিব। এই বক্সত দি সাইন ইন অপশনটো আছে যে এই সাইন ইন অপশনটো ক্লিক করে দিব। ক্লিক করার লগে আপনাদের এনেকা আই যাব। তারপর আপনাদের সাইডত যে থ্রি লাইন সব আছে, থ্রি লাইনত আপনাদের ক্লিক করে দিব। থ্রি লাইনত ক্লিক করার লগে দুটা অপশন পাব, নিউ অ্যাপ্লিকেশন আর ভিউ অ্যাপ্লিকেশন। আপনাদের জাস্ট ভিউ অ্যাপ্লিকেশন অপশনটো ক্লিক করে দিব। ভিউ অ্যাপ্লিকেশন অপশনটো ক্লিক করার লগে আপনাদের এনেকা আই যাব অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিভ নাম্বার মানে আপনার কেতিয়া রিসিভ হয়েছিলে, স্টেটাস আর ট্রেক স্টেটাস। আপনাদের ট্রেক স্টেটাস আছে এই অপশনটি ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করার লগে আপনাদের সম্পূর্ণ ডিটেল লগত আপনার স্টেটাস আই যাব। তারপর আমার মেন কথাটা হল আপনার ইয়াত যে অবশ্যই রিসিভ এপ্লিকেশন রিসিভ আপনাদের রঙা প্রথম অপশনটিতে রঙাটো আছে, আমার এই কারণে আমার টাকাটা সোমা না। আপনাদের নেক্সট এপ্লিকেশন সিকিউরিটি ডন আছে যে এই অপশনটি আপনাদের রঙাটা আহিব লাগবে। তারপর আপনাদের কি কাম করব সেইটো মানে আপনাদের দেখাই আছে। তার আগত আপনাদের চাই লোক এই আপনার মানে গাঁও পঞ্চায়েত এই সময় আপনার ভেরিফিকেশন হয়েছে নাই। তারপর আপনার পুনে হোম পেজলে আহি আপনাদের ইয়াত একটা অপশন পাব SSG 2023, এই অপশনটি ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করার লগে আপনাদের ইয়াত সাপরে কেবাখানো অপশন আছে, আপনাদের ইয়ারপরা প্রি ভেরিফিকেশন এন্ট্রি স্টেটাস আছে যে এই অপশনটি ক্লিক করে দিব। এই অপশনটি ক্লিক করার লগে আপনাদের সাপরে এনেকই আপনার এখন লিস্ট আই যাব। প্রথম আপনার স্টেটটা সাপ হয়েছে ব্লু কালার, আমার অসমটো চাই নম্বর আছে, আপনার চাই নম্বর অসমটো সিলেক্ট করে লব। সিলেক্ট করার পিছত আপনাদের তারপর আপনার ডিস্ট্রিক্টটো, আপনার ডিস্ট্রিক্টটো সাপ হয়েছে, ইয়াত সকলো ডিস্ট্রিক্ট আপনি ইয়াত পাই যাব ডিস্ট্রিক্ট। তারপর আপনার ইয়াত রাইট সাইডে সাপ পাব আপনাদের ইয়াত টোটাল নাম্বার অফ ভিলেজ, আপনার ব্লু কালার ভিলেজকিটা সাপ হয়েছে। তারপর আপনার মানে ডিস্ট্রিক্টর পোনে পোনে যোন আপনার নাম্বার হয় ব্লু কালার, সেই নাম্বারের উপর ক্লিক করে দেব। ক্লিক করার লগে লগে আপনাদের সাপর এনেকা এখন লিস্ট আই যাব। লিস্টত সাপর আপনার ব্লক নেম, গাঁও পঞ্চায়েত আর ভিলেজ, আপনার ব্লক নেম, গাঁও পঞ্চায়েত নাম আর আপনার ভিলেজখনের নাম এই লিস্টখন আছে নাই। যদি আছে তেন্তে আপনার একু চিন্তা করবেন, তার যদি রঙা আছে তেন্তে আপনার টাকাটো পাই যাব। যদি আপনার এই লিস্টর নাম নাই তেন্তে আপনাদের ইয়াত ক্লোজ বাটন আছে, ইয়ারপর বেক যাব। বেক গিয়ে আপনাদের পুনের আপনাদের ইয়াত আপনার ডিস্ট্রিক্টর পোনে পোনে আপনাদের আহিব। পুনে আহি আপনাদের অলোকেটেড বলে অপশন একটা আছে যে তার তলত যে আপনাদের ব্লু সংখ্যাকিটা সাপ হয়েছে। তারপর আপনার পোনে পোনে আপনার আগর নিচিনা আপনার ডিস্ট্রিক্টর পোনে পোনে যোন আপনার ব্লু সংখ্যা হয় তাত ক্লিক করব। ক্লিক করার লগে আপনাদের সাপরে এনেকা পুনের এখন লিস্ট আই যাব। এই লিস্টত আপনার সবাই ব্লক নেম, গাঁও পঞ্চায়েত নেম, ভিলেজ নেম আপনার থাকিব, আর নেম মানে আপনার সেক্রেটারি বা প্রেসিডেন্টের নামটা থাকবে। তারপর আপনার ডিজিগনেশন সাপরে, তারপর আপনার মোবাইল নম্বর শেষের সাইটে নম্বর সব পড়ে, আর আপনার কেতিয়া ভেরিফিকেশন হয়েছে ডেট টাইম আর সময়টা আপনাদের চাও পড়ে। এটা মূল কথা হল আপনাদের এই দুটা লিস্টত যদি আপনার নামটো আছে তার যদি রঙাকে আছে তেনতে আপনাদের চিন্তা করবেন, যদি এই লিস্ট দুটার নাম আছে তেনতে আপনার টাকাটা এক মাস বা দুই মাসের ভিতর পাই যাব। যদি তাত রঙা হয়েছে আর এই লিস্ট দুটাত আপনার নাম নাই তেনতে আপনাদের এই কামসমূহ করব লাগবে। আপনাদের এই ফর্মটো আর আপনার আধার কার্ড, পান কার্ড আর ব্যাঙ্ক পাসবুকটা আপনাদের কার এক্সেঞ্জ করে আপনাদের পঞ্চায়েত আছে যে আপনাদের যোন পঞ্চায়েত সেই পঞ্চায়েত গিয়ে আপনাদের জমা দিব লাগে। জমা দিলে তারপর আপনার প্রেসিডেন্ট বা সেক্রেটারি ভেরিফাই করে দিব। তারপর আপনার ব্যাঙ্ক একাউন্টে ডাইরেক্ট আপনার 18,000 টাকা আপনার ব্যাঙ্ক একাউন্টত সোমাই যাব। আপনার জাস্ট ইমানটো কামহে করব লাগে। আশা করছি আপনাদের বুঝি পাইছে, যদি বুঝি পাওয়া কিনা প্রবলেম হয় নিশ্চয় কমেন্ট করে জানাব, মানে তার রিপ্লাই দিব চেষ্টা করি। আর একটা কথা, আপনাদের যদি এতিয়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লব, ভিডিওটি একটা লাইক করে দিব। পুনের একটা লগ পাব নতুন ভিডিওতে, তাহলে আপনাদের ধন্যবাদ।